Hello friends, welcome to Keldunia. আজ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে মোহনবাগান এই ম্যাচে মাঠে নামার আগে কিন্তু প্রবল তো এই ম্যাচে মোহনবানের ফার্স্ট ইলেভেন কেমন হতে পারে বা দল জুয়ান সেটা কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অব্দি তোমরা চোখ রেখো আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটাতে প্রেস করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তাহলে চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক পরপর দুটো ম্যাচে হার মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া তো এই দুটো ম্যাচে হারের পর মোহনবাগান কিন্তু অনেকটাই হয়ে করেছে এবং আজকে কিন্তু কেরালা প্লাস্টার এই দলটাও কিন্তু খুব বড় একটা দল তো তাদের বিরুদ্ধে কিন্তু আজকে মাঠে নামছে মোহনবাগান যুভারতী ক্রীড়াঙ্গনের সন্ধ্যা আটটা থেকে তো এই ম্যাচে মাঠে নামার আগে প্রবল চাপে কিন্তু মোহনবাগান কারণ পরপর দুটো ম্যাচ হেরে গেছে তো আজকের ম্যাচটা জিততেই হবে যে কোনো মূল্যে যদি লীগ শিল্ডে টিকে থাকতে হয় তো এই ম্যাচে নামার আগে আমরা দেখেছিলাম যে আগের ম্যাচে মোহনবানের দুজন থেকে তিনজন প্লেয়ার কিন্তু কার্ডের জন্য মাঠের বাইরে ছিল এছাড়া চোটের জন্য কিন্তু বেশ কিছু প্লেয়ার বাইরে ছিল তো আজকের ম্যাচে সেই প্লেয়ারগুলো ফিরছে ঠিকই তবে লিস্টান কোলাসও বাদে তবে আরেকটা খারাপ খবর হচ্ছে ব্র্যান্ড্যান হামিল তিনি কিন্তু ছিটকে গেছেন আগের ম্যাচে চোট পাওয়ার জন্য এবং সাহ আব্দুল সামাদ আগের দিন রিজার্ভ বেঞ্চে থাকলেও আজকের ম্যাচে তিনি হয়তো থাকবেনই না তো এই হচ্ছে মন মানের এই মুহূর্তে প্লেয়ারদের কন্ডিশন তো এবার চলে আসা যাক যে মোহন ফার্স্ট ইলেভেন তাহলে কী হতে পারে তো আজকের আশিস রায় যেহেতু ফিরছেন তো ডিফেন্স কিছুটা শক্তিশালী হবে এবং হেক্টার তো ফিরেছেন তোমরা জানো আগের দিন এরা দুজনেই ছিলেন না তো ডিফেন্স কিন্তু মন মান যদি থ্রি ম্যান ডিফেন্সে যায় সেক্ষেত্রে কিন্তু আগের দিন আমরা দেখেছি যে কতটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল যার ক্যাচারও চার গোল খেতে হয়েছিল তবে আশা করা যাচ্ছে আজকে ফোর ম্যান ডিফেন্সই হয়তো জুয়ান ফারান্ড যাবেন তো সেক্ষেত্রে মোহনমানে ডিফেন্স লাইন আপ এরকম হতে পারে যে মা দিকে সুভাশিস বোস ডান দিকে আশিস রায় এবং সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু খেলবেন সুমিত রাঠির সাথে হেক্টার ইউস এবং ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলবেন দীপক টাংরি এবং একটু ওপর দিকে থাকবেন হচ্ছে অনিরুদ্ধ থাপা এবং বাঁদিক থেকে খেলবেন হুগো বুমো ডান দিক থেকে খেলবেন মনবীর সিং এবং একেবারে ওপরে থাকবেন হচ্ছে জেসান কামিংসের সাথে হয় কিয়ান নাসিরি বা দিমিত্রি পেটাটসের সাথে কিয়ান নাসিরি তো এরকমই কিন্তু দল সাজানো হতে পারে বলে আজকের মনে করা হচ্ছে তো দেখা যাক জুয়ান ফারান্ডো কী দল সাজান তবে মোহনমান যদি আজকে খুব একটা ভালো দল সাজাতে না পারে তাহলে কিন্তু প্রথম থেকেই তারা ম্যাচ হাতের বাইরে চলে যাবে এবং মাঝমাঠ কিন্তু একদমই খেলতে পারছে না মাঝমাঠে কোনো ব্লকিং হচ্ছে যার ফলে কিন্তু ডিফেন্সের উপর চাপ পড়ে যাচ্ছে এবং মাঠ থেকে কোনো খেলাও কিন্তু ক্রিয়েট হচ্ছে হচ্ছে না কামিংস বা সাদিকু তাদেরকে নামানো গোল করার জন্য তারা তো গোল করতে দিকে তারা যে ডিফেন্স থেকে এসে সাহায্য করবেন বা মিড ফিল্ডে সাহায্য করবেন বা বল ক্রিয়েট করবেন সেটা কিন্তু তারাও করতে পারছে না তো সব মিলিয়ে মোহনমান কিন্তু প্রবল চাপে পড়ে গেছে তোমরা জানো তো আজকের ম্যাচটা কোনোভাবে জিততে হবে মোহনমানকে যদি লিগ শিল্ড পেতে হয় কারণ লিগ শিল্ডে কিন্তু মোহনমান আস্তে আস্তে এবার পিছিয়ে যাচ্ছে অলরেডি গোয়া এবং কেরালা তেইশ পয়েন্ট নিয়ে কিন্তু সবার প্রথমে রয়েছে মোহনমান যদিও খুব একটা পিছিয়ে নেই তারাও তিন নম্বরে রয়েছে উনিশ উনিশ পয়েন্ট নিয়ে একটা ম্যাচ কম খেলে তো আজকের ম্যাচটা যদি যেতে তাহলে কিন্তু আবার অনেকটা কাছাকাছি চলে আসবে এবং এই ম্যাচটা মন মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জুয়ান ফান্ডো যদি আজকের কোনো ভুল করে সেক্ষেত্রে কিন্তু জুয়ান ফারান্ডোর চাকরি নিয়েও কিন্তু প্রশ্ন চলে আসবে কারণ জোয়ার মান পরপর তিনটে ম্যাচ হেরে যাবেন যদি আজকের খারাপ ফল হয় তো আশা করা যাচ্ছে আজকের ম্যাচটা মোহনমান ঘুরে দাঁড়াবে এবং কেরাল ব্লাস্টার্সে কিন্তু মোহনমানের বেশ কিছু প্রাক্তন প্লেয়ার রয়েছে প্রবীর দাস রয়েছে প্রীতম কোটাল রয়েছে তো তারাও কিন্তু বদলা নেওয়ার চেষ্টা করবে তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনমান কেরাল ব্লাস্টার্সকে হারিয়ে ঘুরে দাঁড়াবে